ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো হোয়াটসঅ্যাপের লাস্ট সিন কীভাবে হাইড করবেন। লাস্ট সিন বলতে যেটা বোঝায় সেটা হলো, আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠায়, আপনি যদি সেই মেসেজটা পড়েন তাহলে সেই ব্যক্তিটা কিন্তু জেনে যাবে আপনি তার মেসেজটা সিন করেছেন বা পড়েছেন। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা সেটিং অন করে দেন, আপনি হোয়াটসঅ্যাপে যে কারো মেসেজ সিন করেন না কেন, সেই ব্যক্তিগুলো জানতে পারবে না যে আপনি তাদের মেসেজগুলো সিন করেছেন বা পড়েছেন। তো এই সেটিংটা কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনারা একটু হলেও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। হোয়াটসঅ্যাপে লাস্ট সিন হাইড করার জন্য প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনার উপরে একটা থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন। থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন, এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আর কাজটা শেখানোর আগে একটা কথা বলে নেই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটা ভালো লাগলে আর আপনারা একটু উপকার এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন, আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই। তো সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা প্রাইভেসি সেটিং যেটা পাবেন এই অপশনটায় আপনারা চলে আসবেন। প্রাইভেসি সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা লাস্ট সিন অ্যান্ড অনলাইন দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে আসবেন। এই অপশনটায় চলে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো আপনার এখানে এভরি ওয়ান দেওয়া থাকলে যে কেউ আপনার লাস্ট সিনটা দেখতে পারবে এবং মাই কন্ট্যাক্ট দেওয়া থাকলে আপনার লাস্ট সিনটা শুধু মাই কন্ট্যাক্টের মানুষগুলো জানতে পারবে। তো আপনারা কী করবেন, এখানে নোবডি দিয়ে দিবেন। নোবডি দিয়ে দিলে কাজ শেষ, এখন আপনার লাস্ট সিনটা হাইড হয়ে গেল এবং আপনি যে কারো মেসেজ সিন করেন না কেন অপর ব্যক্তিটা জানতে পারবে না যে আপনি তার হোয়াটসঅ্যাপ মেসেজটা সিন করেছেন।